বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিশা সওদাগর, আমি মিশা সওদাগর, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি, নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে, নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা সমিতির বিধান অনুযায়ী, তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব, ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব, বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায়, চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না, আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আমিন, আমিন। এবারে স্বাক্ষর গ্রহণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, পদ বলেন আপনাদের, নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সাইন করুন, যার যার জায়গায় সাইন করে বুঝিয়ে দিন। ইয়েকে সাইন হয়ে গেলে আপনার কলম আছে, এখানে সবাই কলম দাও। আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা, যে সমস্ত কলাকুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন, তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা। আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা চিরঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন। আমরা ঋণী প্রশাসনের কাছে, আমরা ঋণী এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিলেট বোর্ডের সদস্যরা, তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিগ্রাণ ও শুভেচ্ছা। আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে, আজ 5টায় থেকে কোনো কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ, আজকে থেকে 5টায় সমস্ত আগামী 2 বছরের জন্য কার্যক্রম আমরা বৈধভাবে পরিচালনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই। এই আশা, এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে টোটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দিনে সমিতিতে অনেকে অনেক কিছু করেছে, আমাদের এই 2 বছরে নতুনত্ব কিছু পাবেন ইনশাআল্লাহ। আমরা বিগত দিনের বিগত পিছনে তাকানের লোক না, আমরা সামনে তাকাবো, সামনেই ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।